আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে নিউজ দেখে নেই আব্বা ময়রা গেছে জামা দিব কেডা নদীতে বাড়ি ভাঙিয়া গেছে থাকতেছি নদীর কান্দায় মেলা ছোট আসিলাম তখন আব্বা মইরা গেছে মা মাটি কাইটা মেলা কষ্ট করে আমা সংসার চালায় ঈদ মন তো মন্ত একখানা নতুন জামা কিন্তু পামুকনে দিব কেডা আমার তো কেউ নাই এমনি বুক ভরা আবেগী আক্ষেপের কথা জানালো সিরাজগঞ্জের চৌহালি উপজেলার খাসপুকুরিয়া দক্ষিণ পাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ছয় বছরের আলামিন আলামিনের পরনে কোনো রকমের একটি হাফ প্যান্ট জুটলেও গায়ে একটিও জামা নেই এমনই অবস্থায় এই গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে তামান্না খাতুন মৃত আব্দুল জব্বরের ছেলে আব্দুল মতিন দিনমজুর আব্দুল রৌফের ছেলে রাব্বি সরকার আব্দুল লতিফের ছেলে দুলাল হোসেন কৃষি শ্রমিক মামুন আলীর ছেলে মেরাজুল ইসলাম তাদের একটি চাওয়া ঈদের জন্য একটি নতুন পোশাক তারা বলে ঈদে বাহে কত আনন্দ করে নতুন জামা গায়ে দিয়ে ঈদের মাঠে যায় আমাগরে হে আসে শেষ কইরা দিছে নদীতে ঘর ভাঙ্গা এমন তো তিনবেলা ভাতি জোটে না আব্বা মা ঈদে জামা কাপড় দিব কি কইরা তয় আঙ্গরে খুব ইচ্ছা নতুন জামার নিগা ঈদে কম বেশি সকলে নানা পোশাক খাবার দাবারের নানার আগাম আয়োজনের প্রস্তুতি থাকলেও চৌহালিতে নদী ভাঙনে সর্বস্ব হারানো হাজারো অসহায় মানুষের সে উপায় নেই ঈদের দিন এদের শিশু ছেলে মেয়েদের মুখে একটু মিষ্টি সামাই তুলে দেওয়ায় দুষ্কর বর্তমানে এসব দুস্থ মানুষ পান্তা আর চাল পানি খেয়ে রয়েছে রোজা আর ইফতারি করছে শুধুই সাদা পানি দিয়ে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের মানুষের জানাতে গিয়ে চৌহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান বলেন ক্ষতিগ্রস্তরা আমার কাছে আসলে সাধ্যানুযায়ী সহযোগিতা করব তবে সরকারের পাশাপাশি বিত্তবানরা এসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালে মানবতা যেমন বিকশিত হতো তেমনি ওদের ভাগ্যেযুক্ত দুধচিনির মিষ্টি সময় ও নতুন পোশাক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ